নমস্কার বন্ধুরা, আজকে আমি করব শোল মাছের একটি রেসিপি। নিয়ে নিয়েছি আমি শোল মাছ আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। লাগছে কাঁচকলা, কাঁচকলা আমি সেদ্ধ করে নিয়েছি। লাগছে ময়দা, আর লাগছে হলুদ, নুন, চিনি, গোলমরিচ, কালো জিরে আর গোটা সাদা জিরে। আমি কাঁচকলা সেদ্ধগুলোকে নিয়ে নিয়েছি। এবার কাঁচকলা সেদ্ধগুলো চটকে নেব। চটকে নিয়েছি কাঁচকলা সেদ্ধ। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ, নুন, হলুদ, চিনি, সব দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ময়দা। এবার ভালো করে চটকিয়ে নেব। এবার মেখে নেওয়া কাঁচকলা এরকম আকারে তৈরি করে নেব। সব তৈরি করে নিয়েছি, এবার এগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার কাঁচকলার বড়াগুলো ভেজে নেব। এবার কাঁচকলার বড়াগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে আরো কয়েকটি কাঁচকলার বড়া ভেজে নেব। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কাঁচকলার বড়াগুলো সব ভেজে নিয়েছি। বড়া ভাজার তেলে ভেজে নেব মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার শিলনোড়ায় বেটে নেব গোটা সাদা জিরে আর তিনটে লঙ্কা। মাছগুলো সব ভেজে নিয়েছি। বেটে নিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা। এবার একই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে আর লঙ্কা বাটা। এবার কম চাপে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। সামান্য একটু মশলা বাটা জল দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব। মশলাটা
গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দিচ্ছি কাঁচকলার বড়া। এবার আমি দিয়ে দেব শোল মাছ ভাজা। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে কাঁচকলার বড়া দিয়ে শোল মাছের ঝোল। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।